হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের ভিডিওতে। আমি রাইসুল ইসলাম রাসেল আছি আপনাদের সঙ্গে। তো আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো কল রেকর্ড করতে পারবেন। তো অনেক সময় আমাদের যেটি হয় যে অনেক গুরুত্বপূর্ণ কল রেকর্ড করার প্রয়োজন হতে পারে, তো আমরা সেটি কীভাবে করতে পারবো উইদাউট নোটিফিকেশন। এখন যে সমস্যাটি হয় যে আমরা যদি কারো কল রেকর্ড করি, তাহলে যে সমস্যাটি হয় যে সেখানে একটি নোটিফিকেশন চলে যায় যে ওনার কলটি রেকর্ড হচ্ছে। তো এই প্রবলেমটি অ্যাকচুয়ালি যেন সলভ হয় সেটি আজকে আমি দেখাবো। তো আমি একটি অ্যাপস ইউজ করি, এটি আমি অনেক দিন যাবত ইউজ করতেছি এবং আমার দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ইম্পর্টেন্ট কলগুলো রেকর্ড করতে হয় এবং পরবর্তীতে সেটি শুনতে হয়। তো আমার মনে হলো যে এটি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেজন্যই মূলত করা। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা তো অনেক অ্যাপস ইউজ করি, বাট সেগুলো থেকে তো এর নোটিফিকেশন চলে যাচ্ছে, তাহলে আপনি যে অ্যাপসটি শেয়ার করবেন সেটা থেকে কেন যাবে না। সেটা যদি আমি বলি, তাহলে ছোট্ট একটি গল্প বলতে হয়। যেমন ধরেন যে কোনো একটা স্কুলের টিচার রাইসুল ইসলাম এবং সেই স্কুলে 5টি অনেক দুষ্ট স্টুডেন্ট আছে, তো যাদের কাজ হচ্ছে দুষ্টুমি করা। তো তারা যদি রাইসুল স্যারের সামনে দুষ্টুমি করে, তাহলে তাদের যে শাস্তিটা হয় সেটা অনেক কঠিন একটা শাস্তি হয়, কিন্তু তারা তো দুষ্টুমি করবেই। তাহলে তারা যেটা করতে পারে যে রাইসুল স্যার স্কুলে আসার আগেই তারা দুষ্টুমি করে ফেললো, তাহলে তাদের দুষ্টুমিটাও হয়ে গেল এবং তারা পিটুনিও খেলো না, রাইসুল স্যার দেখলো না। তো আসলে অ্যাপসটার কাজটা হচ্ছে এরকম, এটি যে কাজটি করবে সেটি হচ্ছে আপনি যখন কাউকে কল দিবেন, কল দেওয়ার আগেই আসলে এটি রেকর্ড শুরু করে দিবে। আর এখানে যেটি হয় যে যখন আমরা কোনো মাধ্যমে বা কোনো ফোন থেকে অন্য ফোনে আমরা কল করি, তখন কল করার পরে আমরা যেই সিম থেকে কল করি সেই সিম থেকে আসলে এই নোটিফিকেশনটা দেয়া হয়। তো অন্য অ্যাপসগুলো যেটি করে সেটি হচ্ছে আপনার কল দেওয়ার পরে রেকর্ডটা শুরু করে, যার কারণে হচ্ছে ওই যে আমরা যেই সিম থেকে দিই ওই সিম থেকে আসলে নোটিফিকেশনটা দিয়ে দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। বাট আমি যে অ্যাপসটি দেখাবো এটি অনেক আগেই কাজ শুরু করবে, যার কারণে এই ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, আর কথা নয়, চলে যাচ্ছি অ্যাপসে। তো আমি আমার লিস্ট থেকে দেখাচ্ছি অ্যাপসটি, এটি হচ্ছে কল রেকর্ডার। চিন্তার কোনো কারণ নেই, আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, আপনি ওইখানে ক্লিক করে সরাসরি অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। তো প্রথমে অ্যাপসটিতে ঢোকার পর এটি যে ইন্টারফেস আসবে সেটি হচ্ছে একদম ঠিক এই ইন্টারফেসটি আপনি পেয়ে যাবেন। নিচ থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন, এরপর হচ্ছে কিছু পারমিশন যাবে, আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। সিম্পলি আমি এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে 4টি পারমিশন দিতে হবে। তো এই পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে এরপর আপনি যেটি করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এবং নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডিজেবল যাবে, আপনি এটি চাইলে ডিজেবল করতে পারেন। তো আমি এটি করব না, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। এরপর যেটি করব এখান থেকে ডান করে দিব। তো ডান করে দেওয়ার পর আমার কাজ মোটামুটি শেষ। এরপর আমি এখান থেকে এটি ক্রস করে দিব, এরপর নর্মালি আমি এখান থেকে বের হয়ে যাব। এখন আমি যদি এখান থেকে আপনাদেরকে কল দিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে এখান থেকে কি রেকর্ড হচ্ছে কি না। তো আমি আমার ফোন থেকে 555 এই নাম্বারে কল দিয়ে দেখাচ্ছি। অ্যাপসটি 100% কাজ করবে, তো আপনারা হচ্ছে আপনাদের মতো কল দিয়ে এটি চেক করে নেবেন, এবং যদি ভালো কাজ করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন। দেখুন আমার এখানে কিন্তু একটি নোটিফিকেশন চলে আছে, রেকর্ডিং স্টার্ট, মানে আমার রেকর্ডিংটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বাট এই কলটি কিন্তু এখনও রিসিভ করেনি, রিসিভ করার আগেই কিন্তু এই রেকর্ডিংটি শুরু হয়ে যায়। ওকে ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনার বন্ধুদেরকে। সেই সঙ্গে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।